নদ নদীর পানি কমতে থাকায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী নিম্ন চরাঞ্চলের প্রায় 2.5 লাখ মানুষ। সড়কে পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। কুড়িগ্রামে ধরলা, দুধকুমা সহ অন্য নদ নদীর পানি কমতে শুরু করলেও ব্রহ্মপুত্রের পানি এখনও বিপদসীমার উপরে। জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি 14 সেন্টিমিটার কমে বিপদসীমার 21 সেন্টিমিটার ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 14 সেন্টিমিটার কমে বিপদসীমার 68 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন অনেকে, তবে বন্যার পানিতে তলিয়েছে 12,000 হেক্টর ফসলি জমি। বগুড়ায় গত 3 দিন ধরে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও এখনও বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমার সঙ্গে সঙ্গে বাড়ছে নদীর ভাঙন, তবে বাঁধের উঁচু স্থান এবং বিভিন্ন স্কুলে আশ্রয় নেওয়া বন্যার্ত মানুষ এখনও ঘরে ফিরতে পারেনি।